সবাই জীবনে সুখী হতে চাই তবে সুখী হতে পারে না কারণ কিছু কিছু নেতিবাচক বিষয় আছে যা আমাদের সুখী হতে দেয় না এসব নেতিবাচক বিষয়ের চর্চা আমরা সচেতন বা মনে বারবারই করে থাকি যদি সত্যিই আপনি সুখী হতে চান তবে অবশ্যই এসব নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে চলুন সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে এড়িয়ে চলতে হবে সেটি হলো পরনিন্দা করা বা অন্যের সমালোচনা করা অনেকেই পরনিন্দা করতে বেশ পছন্দ করে কারো কারো ক্ষেত্রে এটি বিনোদনের পর্যায়েও পৌঁছে যায় আপনার কি মনে হয় পরনিন্দা ব্যক্তি সুখী ব্যক্তি সত্যিটা তা হল পরনিন্দাকারী ব্যক্তিরা ব্যক্তিগত জীবনে তেমন সুখী হয় না তারা নিজের জীবনকে উন্নত না করে অন্যের জীবনের আলোচনার পেছনেই সময় নষ্ট করে তাই পরনিন্দা না করে আত্মসমালোচনা করে নিজের জীবনের মান উন্নত করুন আমাদের জীবনের সুখ শান্তি নষ্ট করার পেছনে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো অভিযোগ করা অনেকেই সারাক্ষণ শুধু অভিযোগই করতে থাকে অভিযোগকারী ব্যক্তি সবসময় ভাবে যে সমস্যাটি অন্যের ভুলের কারণে হয়েছে সে সমাধানের পথ না খুঁজে অন্যকে দোষারোপ করতে থাকে আসলে এই অভ্যাসটি কিন্তু অভিযোগকারী ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত করে তার মানসিক শান্তি নষ্ট করে তাই সুখী হতে হলে অভিযোগ করা বাদ দিয়ে সমাধানের পথ খুঁজতে হবে তৃতীয়ত যে বিষয়টি আমাদের সুখ শান্তি নষ্ট করে সেটি হল অলসতা অলস ব্যক্তি তার জীবনের লক্ষ্যে কখনো পৌঁছতে পারে না নানা বড় বড় আশাই করে স্বপ্ন দেখে কিন্তু বাস্তবায়ন হয় না এ কারণে আপনার জীবনে যদি অলসতা থাকে তাহলে সেটা এখনই বাদ দিয়ে দিন কঠোর পরিশ্রমী হন তাহলে দেখবেন আপনি আপনার লক্ষ্যে সহজে পৌঁছাতে পারবেন এবং আপনার জীবনে সুখ শান্তি বিরাজমান হবে সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে পরিপূর্ণ করতে আরেকজন মানুষ খুঁজে বেড়ানো মানুষ সবসময় চায় অন্য কেউ তাকে ভালোবাসুক বা পছন্দ করুক সে অন্যর প্রতি আসক্ত হতে চায় সেভাবে নিজেকে পূর্ণ করতে চাইলে আরেকজন মানুষ চায় সে তার যোগ্য কিনা এই সমস্ত বিষয় আগপাস না ভেবেই তাকে কাছে পেতে চায় কিন্তু যখন সে তার মনের মানুষ বা কাছের মানুষকে না পায় তখন সে নানা ধরনের বিষণ্নতাই ভোগে মনোবিজ্ঞানীরা বলেছেন আপনি ভালোবাসুন জীবনকে উপভোগ করুন তবে কারো প্রতি আসক্ত হয়ে না পড়াই ভালো আসক্তি জীবনকে অসুখী করে দেয় আসলে নিজেকে পূর্ণ করতে আপনি যখন সারাক্ষণ আরেকজন মানুষকে খুঁজতে থাকবেন তখন আপনার ভেতর এক ধরনের হতাশা বিষণ্নতা তৈরি হবে তাই এ সমস্ত চিন্তা বাদ দেওয়াই স্বাস্থ্যের জন্য ভালো সম্মানিত দর্শক আমাদের জীবনকে সুখী ও সমৃদ্ধ করতে হলে অবশ্যই এই চারটি নেতিবাচক বিষয় আমাদের জীবন থেকে বাদ দিতে হবে তা না হলে আমরা জীবনে কখনোই সুখী হতে পারবো না সম্মানিত দর্শক আপনাদের জন্য আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু রাখবেন ধন্যবাদ